আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যাম অ্যান্ড কিচেন ভিডিওতে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফেলন বিচি রান্না আর এই বিচিটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি এটা পরিষ্কার করা আর এই ফেলন বিচি কিন্তু পরিষ্কার করার ঝামেলার জন্য অনেকেই খেতে চায় না তো এগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় এখন মেশিনে পরিষ্কার করে ওনারা বিক্রি করে আপনারা চাইলে কিনে নিতে পারেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি আনার পর এটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রাখছিলাম এটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এই বিচিটা আমি আজকে রান্না করব প্রেশার কুকারে তো চোলাটা অন করে দিয়ে এখন আমি কুকারটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে রান্না করব আসলে আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এটা একটা সিটি দিলে কিন্তু মানে বিচিটা একদম সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা আমি বেশি দিব না তিন টেবিল চামচ পরিমাণই দিচ্ছি আপনারা যদি এখানে পুরনো বিচি নেন তাহলে সেই ক্ষেত্রে তিনটা সিটি দিবেন আর নতুন বিচি হলে একটা সিটি দিবেন। তো তেলটা কিন্তু গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি দুই কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিব কয়েকটা মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কাঁচা মরিচগুলো কিন্তু কেটেও দিই নাই আবার ভেঙেও দিই নাই যেহেতু এখানে আমি লাল শুকনো মরিচের গুঁড়া দিব সেজন্য আমি এটা আস্ত দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে আমি একটা টমেটো ফালি করে কেটে নিয়েছি তো দিয়ে একটু ভালো করে এটা কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা আসলে আপনারা যে যেরকম খান ওই রকমই দিবেন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ আর দিচ্ছি সামান্য একটু মিক্স মশলা এটা হচ্ছে মাছের মশলা তো এখানে আমি চিংড়ি নিয়েছি এটা হচ্ছে সামুদ্রিক একটা চিংড়ি লটটা চিংড়ি বলে এটা দিয়ে আমি রান্না করতেছি আমরা তো সাধারণত পুকুরের যে চিংড়িটা খাই আজকে আমি এই বিচিগুলা ফেলন বিচি রান্না করতেছি এই লোটটা চিংড়ি দিয়ে খুবই কিন্তু স্বাদ হয় এই রেসিপিটা তো একটু ভালো করে এটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো এখানে এক কাপ পরিমাণ পানি পানিটা বেশি দিব না এক কাপ পরিমাণ দিলেই হবে আমার তো পানিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব আর পাঁচশো গ্রাম বিছি এখানে আমি পুরোটা দিই নাই আমি আড়াইশে গ্রাম মতো নিয়েছি আরগুলো রেখে দিয়েছি তো সেজন্য পানি দিয়েছি আমি এক কাপ এখন আমি বিচিগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকনাটা প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব এই ফেলন বিচিতে সিটি কিন্তু বেশি দিবেন না প্রেশার কুকারে বেশি দিলে কিন্তু এটা এগুলো একদম গলে যাবে তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আমি আসলে আজকে প্রেশার কুকারে ভিচি রান্নাটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় এক মিনিট সময় লাগে বেশিক্ষণ সময় লাগে না তো আমার প্রেশার কুকারে কিন্তু এখন একটা সিটি উঠে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি এটা উপর থেকে একটু শুকনা লাগলেও ভিতরে কিন্তু এটা ঝোলটা আছে তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এটা চুলার থেকে নামিয়ে নিব তো এইটা কিন্তু একদম সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় সাধারণত আমরা যদি চুলায় এটা মানে হাঁড়ি দিয়ে এমনি কষিয়ে রান্না করি তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে আর প্রেশার কুকারে করলে কিন্তু এটা এক মিনিটে হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে বিচিটা রান্না হয়ে গেল আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসা বসা তৈরি করবেন খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটার উপর একটা লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ